সত্যপ্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। কাউকে 10 দিন, কাউকে 3 দিন করে আল্লাহ মেরাজ করিয়েছিলেন। যার নবুয়তের দায়িত্ব যতটুকু আল্লাহ তাকে ওই পরিমাণ দেখিয়েছেন। সব নবীর যত দাওয়াতি সিস্টেম ছিল ওই কাজগুলো এক জায়গায় করলে যা হবে, আমাদের নবীর শুধু তাইফের ময়দানের কষ্ট এক জায়গায় করলে তার চাইতে বেশি হবে। এই জন্য নবীকে আল্লাহ 40 দিন, 10 দিন, 3 দিন না, তাকে মেরাজ করিয়েছেন 27 বছর। মহাপবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কোন এক ভাগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার চারিপাশে তিনি বরকত দিয়ে ঢেলে রাখলেন, ঢেকে রাখলেন, তার বিভিন্ন নিদর্শন আল্লাহ তাকে দেখালেন। নিশ্চয় তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা। আমার তেলাওয়াত কিরু আয়াতের বাংলা অর্থ বললাম, এবার আসেন তো ব্যাখ্যার দিকে যাই। বিশ্ব নবীর মেরাজ থেকে আপনি কি নেবেন আজকে? অবশ্যই কিছু নিয়ে যেতে পারবেন। খেয়াল করে শোনেন, নবী যে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, গভীর রজনীতে ফেরেশতা জিব্রাইল বোরাক নিয়ে এসেছে, নবীকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে গেলেন। আমরা কথা শোনার পরে বলি কি সুবহানাল্লাহ, আপনি কথা বলছে বলেছে, আসতে বলেছে কি বলেছে, এই কথাটা শোনার পরে যারা সুবহানাল্লাহ বলেন, হয়তো ওনার ইমানের সমস্যা নেই, ওনার ইমানের সমস্যা নেই, কথাগুলো শোনার পরে কিছু বলবে না, কিন্তু যাদের ইমানের ভেতরে রোগ আছে তারা এই কথাটা শোনার পরে উল্টা দিকে নিয়ে যেতে পারে। এই ইতিহাসটা লিখেছে কি আপনি কোনোদিন একটু একটু গবেষণা করেছেন? উম্মে হানির ঘরে নবীজি ঘুমিয়ে আছে, ইতিহাসটা লিখেছে পিকে হিস্ট্রি। মুসলমান না খ্রিস্টান? একজন খ্রিস্টান লেখক কোনো দিন আমার নবীর পক্ষে লিখবে? আমি আগেই বলেছি এই দুইজন হয়তো কিছু মনে করবে না, কারণ ইমানের সমস্যা নেই, কিন্তু যাদের সমস্যা আছে, যেমন রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, এরা যখন এই কথাটা ইতিহাস থেকে পড়বে অন্যদিকে নিয়ে যেতে পারে, এরা কিন্তু জীবনও নিয়ে যাবে না, কারণ ইমানের সমস্যা নেই। যাদের ইমানের ভেতরে রোগ আছে ওরা চিন্তা করবে উম্মে হানি একজন মেয়ে লোক, আর নবী রাতের বেলায় তার ঘরে পড়ে কি অবশ্যই চলবে, কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেছেন? এই জন্য তো নবীর স্ত্রী খাদিজার উপরে কলঙ্ক দিয়েছে, কথা বলছে না? আর যারা নবীর স্ত্রী কেউ ছাড়ে না তারা কারা? ওরাও তো মুসলমান, কিন্তু ওদের ইমানে ভেজাল আছে, ওরা ইতিহাস পড়েছে, অধিকাংশ তো লোকে হিট্টির। আসলটা কি হবে তাহলে? বিশ্বনবী ছিলেন কোথায়? এটা এতক্ষণ যেটা বললাম এ হাদিসের কিন্তু সনদও ঠিক নেই, মতনও ঠিক নেই। যারা হাদিস বেশারত, যারা হাদিস গবেষণা করতে পারে, জিজ্ঞাসা করেন, আন্দাজে একটা আরবি প্রবাদ বললে তোর হাদিস হবে না। হাদিস হওয়ার জন্য তার মতন ঠিক থাকা লাগবে, সনদ ঠিক থাকা লাগবে। এতদিন আমরা যারা পড়েছি বিশ্ববিদ্যালয়ে এটা পড়ে লিখেছি, কিন্তু ওর সনদ মতনও ঠিক নেই, ঐতিহাসিক পিকে হিন্দি লিখে দিয়েছে নাম্বার পাওয়ার জন্য আমরাও লিখেছি। আসলটা কি হবে? বিশ্বনবী আসনে ছিলেন কাবার হাতিমে, কোথায় বলেন না কেন? ছিলেন